হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, শুভ বিকাল। আর দেখো, বিকাল বেলায় আমি হেয়ার অয়েল ম্যাসাজ করতে বসে গেছি। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালোই আছি। আর আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমার হেয়ার অয়েল ম্যাসাজ স্টার্ট করতে লেগেছি। তো দেখো, অনেক দিন ধরে ভাবছি যে মাথায় মানে অয়েল ম্যাসাজ করব, কিন্তু হচ্ছেই না দেওয়া। তো আর পুজোর কারণে শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম, সেই জন্য আর দেওয়া হচ্ছিলো না। তো দেখো, দিয়ে দিয়েছি। আর কোন তেল ইউজ করছি বলো তো বন্ধুরা? আমি তো একদিনকে তোমাদেরকে একটা তেল শেয়ার করেছিলাম, আর আমি বানিয়েও দেখিয়েছিলাম তোমাদেরকে। তোমরা তো জানোই সব কিছু দিয়ে, তুলসী পাতা, তারপর ক্যাশরের রস, জবার, সব কিছু তোমরা তো দেখেছিলে, অ্যালোভেরা, সব কিছু দিয়ে একটা যে তেলটা আমি ব্যবহার করেছিলাম না, ওই তেলটাই মানে আজকে দেখো ইউজ করছি। আর আগে চারবার পাঁচ ছবার ইউজ করেছি, আর দেখো আজকে ইউজ করছি। আর আমি তোমাদেরকে বলছি, এটা তোমরা ইউজ করো। আমি যেটা করেছিলাম সেটা তোমরাও বলেছিলে যে আমরাও করব, তো করো। খুব ভালো, খুব ভালো রে। এমন এমন জিনিস দিয়ে বানিয়েছিলাম, তোমরা তো জানোই। তো এত ভালো, কি বলবো, আমার চুল ওঠা বন্ধ হয়ে গেছে, আমার চুলটা কালো কালো লাগছে, তারপরে একটু বলতে অনেকটা বেড়েছে। আর এত সুন্দর, কি বলবো, এত ভালো। তোমরা ইউজ করো, তো ফল পাবে। আর চুল একটা উঠছে না, শক্ত আর কালো হয়ে গেছে আমার চুল, আর খুব সুন্দর। আর এমন এমন উপকরণ দিয়ে আমি করেছিলাম, তোমরা তো জানোই। তো ওটা তোমরা ব্যবহার করো, খুব ভালো লাগবে, আর চুলটাও শক্ত হবে, উঠবে না। আমি সত্যি করে বলছি, আমাকে বিশ্বাস করো। তোমরা হয়তো ভাবছো যে মিথ্যা করে বলছে, কিন্তু না, আমি যে যে উপকরণ দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছিলে, আর সেই উপকরণ দিয়েই তৈরি করেছিলাম। তো এত সুন্দর কাজ করেছে, আমার একটাও চুল উঠছে না এখন, বরঞ্চ আমার চুল বের হচ্ছে। তো খুব ভালো, তোমরাও ব্যবহার করো, এটা দেখবে তোমরাও ফল পাবে। তো এখন দেখো, আমি মাথাটাকে আঁচড়ে ম্যাসেজ তো করেই নিলাম, তো এবার দেখো আমি মাথাটাকে আঁচড়াচ্ছি। তো আঁচড়া হয়ে যাওয়ার পর আমি আবার চুলটাকে বিনুনি করে বেঁধে নেব, তারপর বেঁধে নেবো। আর বন্ধুরা, তোমরা তো জানোই আমার ভালোভাবে ক্যামেরা মানে লেন্স পাল্টাতে গিয়েছিলাম, কিন্তু আমাকে পাল্টে দেয়নি, আমার ভালোভাবে হচ্ছে না ক্যামেরা। তো তোমরা কিছু মনে করো না, কারণ আমার কী করবো বলো, এভাবে আমাকে চালিয়ে যেতে হবে, ভিডিও করা ছাড়লে হবে না, এভাবে আমাকে চালিয়ে যেতে হবে, কারণ আমার এখন টাকা পয়সা তো হাতে নেই, সেই জন্য আমি আর পারবো না। আর করতে দিয়েছিলাম যেহেতু, দেইনি তাও না, কিন্তু আমাকে করে দেয়নি, লেন্স পাল্টে দেয়নি, তো সেই জন্য আমার ভিডিও ভালোভাবে হচ্ছে না, ওই ঝাপ হয়ে হচ্ছে। তো ওইভাবে তোমরা চালিয়ে নাও, একটু দেখে নিও, সাপোর্ট করো একটু, ওইভাবে ভালো না লাগলেও একটু দেখো, পাঁচ ছ মিনিট অবধি মানে আমার ভিডিওটা একটু কন্টিনিউ করো, তো আমিও তাহলে সাপোর্ট পাবো তোমাদের কাছ থেকে এইভাবেই। তো দেখো, আর বেশি কিছু বলছি না। আর দেখো, আমার বিনুনি করে নিলাম, তো এবার আমি চুলটাকে ফুল দিয়ে বেঁধে নেব, তারপর বেঁধে নিয়ে আমি সিঁদুরটা পরে নেব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি শেষ প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। আর যারা নতুন হয়ে আছো, তারা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর যারা পুরাতন বন্ধু, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার ক্যামেরাতে মানে এর থেকে আরও খারাপ ওঠে, আমি মোবাইল থেকে একটুকু রঙিল করি বলে একটু সুন্দর হয়, জানো তো। তো দেখো, সিঁদুরটা আমি পরে নিলাম, তো আর বেশি বড় করছি না, এখানে আমার ভিডিওটি এন্ড করছি। তো টাটা।